প্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের অব্যক্ত ফাংশনের অন্তরজ নির্ণয়ের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমি অমিত সরকার, প্রভাষক উচ্চতর গণিত, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমি তোমাদের প্রথমে যেটি শেখাবো সেটি হচ্ছে অব্যক্ত ফাংশনটা কি। লক্ষ্য করি, অব্যক্ত ফাংশন যেটাকে আমরা বলছি অবজেক্টিভ ফাংশন, অব্যক্ত ফাংশন হচ্ছে যদি কোনো ফাংশনকে f of x, y equal 0 আকারে লেখা যায়, অর্থাৎ আমরা যদি বলি যে x এবং y সম্বলিত কোনো একটা ফাংশনকে যদি তুমি y equal f of x বা y equal f of x অথবা x equal f of y আকারে প্রকাশ করা না যায়, প্রকাশ করা না, অর্থাৎ যদি কোনো ফাংশনকে y equal f of x, অর্থাৎ y গুলোকে একপাশে নিয়ে, yটাকে একপাশে নিয়ে ডান পাশের সম্পূর্ণ অংশটাকে x এর ফাংশন আকারে যদি তুমি প্রকাশ করতে পারো, বা xটাকে একপাশে নিয়ে yটাকে যদি সম্পূর্ণ y এর ফাংশন হিসেবে, ডান পাশের সম্পূর্ণ y এর ফাংশন হিসেবে প্রকাশ করতে পারো, তাহলে এই জটি করতে না পারো, তাহলে সেক্ষেত্রে সেই ফাংশনটি অব্যক্ত ফাংশন। আমরা একটু লক্ষ্য করি, কয়েকটি উদাহরণ দেখলে নিশ্চয়ই আমাদের এটি ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত বলছি, যেটি দেওয়া থাকবে সেটি হচ্ছে x, y এর একটি ফাংশন। আমি দেখো, আমি এখান থেকে বললাম যেটা সেটা নিলাম যে এখান থেকে x স্কোয়ার প্লাস আমি নিলাম y স্কোয়ার প্লাস আমি এখান থেকে যেটা নিলাম সেটা হচ্ছে 2xy প্লাস আমি এখানে 2x প্লাস 3y প্লাস 1, এই ধরনের একটা। লক্ষ্য করো, আমি যদি এই অংশটি লক্ষ্য করি তাহলে এটি অবশ্যই x এবং y এর একটি ফাংশন, তাহলে এটি আমি অব্যক্ত ফাংশন আসলে আমি কীভাবে বলতে পারি বা কীভাবে আমি এটা চিনতে পারি। আমি এখান থেকে কিছু একটু কমায়ও দিলাম প্রয়োজনে, যে কোনো একটা টার্ম তুমি কম বেশি করেও নেওয়া যেতে পারে। হ্যাঁ, আমি ছোটো করেও আমি x এর এটা বাদও দিয়ে দিতে পারতাম, কোনো অসুবিধা ছিল না। যাই হোক, আমরা এখান থেকে দেখার চেষ্টা করি যে আমি যদি x, অর্থাৎ এগুলো থেকে আমরা x-টা কমন নিব, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যদি x-টা আমি কমন নিই, x এক্সটা যখন আমরা কমন নিচ্ছি তাহলে সেক্ষেত্রে আমরা এখানে থাকছি যে এক্স প্লাস টু ওয়াই প্লাস টু, বাদ বাকি অংশগুলোকে অর্থাৎ ওয়াই এর সব কিছুকে আমি ডান পাশে নিয়ে যাবো, তাহলে থাকছে এখানে একটা মাইনাস চিহ্ন কমন নিলাম, তাহলে এখানে থাকে ওয়াই স্কোয়ার প্লাস ট্যান ওয়াই প্লাস হচ্ছে ওয়ান। এখন দেখি, যদি তুমি এক্স ইকোয়াল লিখতে চাও সেক্ষেত্রে দেখো মাইনাস এখানে থাকলো ওয়াই স্কোয়ার প্লাস ট্যান ওয়াই প্লাস ওয়ান, ভেরি গুড, সব কিছু ওয়াই এর ফাংশন আকারে আছে, বাট নিচে দেখা একটা এক্স চলে আসছে, এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস টু, এক্স, অর্থাৎ ওয়াই ইকোয়াল এক্স ইকোয়াল যখন আমরা প্রকাশ করেছি কিন্তু ডান পাশে সব ওয়াই এর ফাংশন আকারে প্রকাশ করতে আমরা পারলাম না। ঠিক একইভাবে তুমি যদি ওয়াইটাকেও কমন নিতে তাহলে দেখো ওয়াই ইকোয়াল সব কিছুকে এক্স এর ফাংশন আকারে প্রকাশ করতে পারবে না, আর এই ধরনের ফাংশনগুলোকে নামই হচ্ছে অব্যক্ত ফাংশন। অব্যক্ত ফাংশন চেনার একটা খুব শর্ট একটা টেকনিক আছে, আমি তোমাকে যদি একটু বলে দিই, দেখবে অব্যক্ত ফাংশনের ক্ষেত্রে যে জিনিসটা হবে সেটি হচ্ছে যে কমন নেওয়ার পরেও যদি তুমি এক্স কমন নাও, যদি এক্স কমন নেওয়ার পরেও একটা এক্স থেকে যাবে, যদি দেখো এরকম থাকতো যে সব জায়গায় এটা এক্স স্কোয়ার এটাও এক্স স্কোয়ার, তাহলে তখন এক্স স্কোয়ারটা কমন নিয়ে আমি এক্সগুলোকে একপাশে নিতে পারতাম, কিন্তু এক জায়গায় থাকছে এক্স স্কোয়ার আরেক জায়গায় এক্স, অর্থাৎ কমন নেওয়ার পরও একটা এক্স কিন্তু ভিতরে থেকে যাবে, অর্থাৎ সেক্ষেত্রে আমরা দেখবো যদি এক্স স্কোয়ার কমন নেওয়া যায় তাহলে দেখবে যে ভিতরের অংশে কোনো না কোনো স্থানে আরেকটা এক্স থেকে যাচ্ছে, অর্থাৎ যেটি অন্য পাশে চলে যাবে। তাহলে অব্যক্ত ফাংশনের টি আমরা চিনলাম, অব্যক্ত ফাংশন আবারও বলছি যেটিকে ওয়াই ইকোয়াল এফ অফ এক্স বা এক্স ইকোয়াল এফ অফ ওয়াই আকারে প্রকাশ করা যাবে না, সেই ফাংশনটি হচ্ছে অব্যক্ত ফাংশন। অর্থাৎ অব্যক্ত ফাংশনের অন্তরজটা কীভাবে নির্ণয় করতে হয় আমরা আসো আমরা দেখে নিই কীভাবে অব্যক্ত ফাংশনের অন্তরজ নির্ণয় করতে হয়। অব্যক্ত ফাংশনের অন্তরজ নির্ণয় করার জন্য প্রথমে তোমাকে আমি কিছু অব্যক্ত ফাংশন নিচ্ছি, দেখো রোমান ওয়ান, প্রদত্ত সমীকরণ কেমন সেটি এক্স টু দ্য পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দ্য পাওয়ার ফোর ইকুয়াল, দেখ
এটি দিয়ে শুরু করলাম। এর একটাই কারণ, সেটি হচ্ছে আমরা যদি দেখি, লক্ষ্য করো আমি যে কথাটি তোমাদের বলছিলাম, দেখো যদি এখান থেকে এক্স স্কোয়ার কমন নাও তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ কমন নেওয়ার পরেও আরও একটা এক্স স্কোয়ার কিন্তু থেকে যাচ্ছে। তাহলে দেখো আমরা যে কাজটি করতে পারি, উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, লক্ষ্য করো এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে নিশ্চয়ই সেটি কি হবে, ফোর এক্স কিউব। এখানে দেখো ইভিন টু ভি, লক্ষ্য করি যদি এক্স স্কোয়ারকে রেখে দিই ওয়াই স্কোয়ারকে ডিডিএক্স করলে কি হবে, প্রথমে হবে টু ওয়াই, ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, যার কারণে আমার ডিডিএক্স ওয়াই লিখতে হলো। এরপরে যেটি আছে সেটাকে ওয়াই স্কোয়ারকে আমরা রেখে দিব, তখন এক্স স্কোয়ারকে ডিডিএক্স করলে হবে টু এক্স। ঠিক একইভাবে এখানেও ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, এটা খেয়াল রাখতে হবে, তার মানে প্রথমে যেটি হবে সেটি হচ্ছে ফোর ওয়াই কিউব ডিডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু জিরো। তাহলে আমরা এখান থেকে দেখতে পাই যেহেতু আমরা ডিডিএক্স বের করতে চাই, ডিডিএক্স লক্ষ্য করো ডিডিএক্স আমার এখানে উৎপন্ন হয়েছে আর এখানে উৎপন্ন হয়েছে, তাহলে এক্ষেত্রে আমরা ডিডিএক্স দুই জায়গায় উৎপন্ন হয়েছে। আর আমরা এখান থেকে দেখি যে কী কমন যায়, এখান থেকে দেখো একটা টু আর একটা ওয়াই, এটাও কমন যায়, তাহলে টু ওয়াই আবার ডিডিএক্স অফ ওয়াইও কমন নিব, তাহলে সেক্ষেত্রে এখান থেকে থাকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস, দেখো এখান থেকে থাকলো দুই দুগুণী চার একটা টু, একটা ওয়াই কমন চলে গিয়েছে, দ্যাট ইজ এখানে ওয়াই স্কোয়ার আরও কি কমন নিয়েছি। একইভাবে আমরা যদি বাদ বাকি অংশটাকে ডান পাশে নিয়ে যাই, কিন্তু লক্ষ্য করি এখান থেকে দেখো একটা টু এক্স কমন যাচ্ছে, তাহলে একটা মাইনাস একটা টু এক্স কমন নিই দুটো অংশ থেকে, এখান থেকে যদি একটা টু এক্স কমন নাও তাহলে নিশ্চয়ই এখান থেকে থাকলো আমাদের টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটি কমন নিয়ে টোটাল অংশের আগে একটা মাইনাস চিহ্ন দিয়েছি, আমি এটি ডান পাশে নিয়ে গিয়েছি। তাহলে দেখো এখান থেকে আমরা যদি ডিডিএক্স বের করি, মাইনাস টু এক্স ইন্টু আমরা বলছি যে টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে আছে টু ওয়াই ইন্টু টুটু, যদি বাদ হয় তাহলে আমাদের এখান থেকে থাকে আর এখানে যেটা আছে সেটি হচ্ছে ওয়াই ইন্টু তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা আসলে প্রথম যেটি দেখলাম যে কিভাবে একটি অব্যক্ত ফাংশনের অন্তরজ নির্ণয় করতে হয়, আশা করি তোমরা খুব সহজে এটি বুঝতে পেরেছো। এরকম আরও অনেক উদাহরণ আছে এখানে, আমরা এই ক্রমান্বয়ে আরও কয়েকটি ম্যাথ তোমাদের দেখাবো। ওয়ানে রোমান ওয়ান যে ম্যাথটি আছে আমরা দেখি, এখানে আছে ওয়াই ইকুয়াল টেন এক্ষেত্রে আমাদের যেটা করতে পারবো সেটা লক্ষ্য করো, এক্স এর সাপেক্ষে যখনই আমরা ডিডিএক্স করছি ডিডিএক্স অফ ওয়াই, দেখো এটি প্রথমে ট্যান এক্স ফর্মে আছে, ট্যান এক্স থাকলে আমরা নিশ্চয়ই লিখবো সেটি এক্স এর স্কোয়ার এক্স ছিল না, তাকে যখন ডিডিএক্স করবো তাহলে এক্সকে ডিডিএক্স করলে নিশ্চয়ই সেটা ওয়ান, আর ওয়াইকে ডিডিএক্স করলে দেখো আমরা এখান থেকে যেটা আসছে যে সেক স্কোয়ার এক্স, এখানে কিন্তু ট্যান ছিল, চাইলে আমরা এটাকে ফেরত দিতে পারি, আমরা অনেকেই তোমরা এখানে উত্তর মিলানোর জন্য, উত্তর মিলানোটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ না, যেমন আমি তোমাদের একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই
এখানে যদি কেউ লেখে x স্কয়ার x প্লাস y, এটাকে একবার 1 এর সাথে গুণ করলাম, প্লাস সেট স্কয়ার x প্লাস y, এই টোটালটাকে গুণ করেছি একবার হচ্ছে ddx অফ y এর সঙ্গে। এবার লক্ষ্য করো, আমরা ddx অফ y লক্ষ্য করো এই পাশে আছে আবার এই পাশে আছে, আমরা এই দুটোকে এক পাশে নিয়ে আমরা ddx অফ y টা কমন নিব। তাহলে লক্ষ্য করো যে 1 মাইনাস sec স্কয়ার থিটা সূত্র আছে না, sec স্কয়ার থিটা মাইনাস 1 এর সূত্র আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য সুবিধা হবে, অর্থাৎ এটাকে যদি ওই পাশে নিয়ে যাই সেক্ষেত্রে আমি এটাকে পার্শ্ব চেঞ্জ করে নিয়ে আসলাম, মাইনাস sec স্কয়ার x প্লাস y, এটি থাকছে ইকুয়াল, আর এই পাশে যখন নিয়ে যাচ্ছি তখন আমার কমন নেওয়ার পরে এরকম একটা অবস্থা থাকছে যে sec স্কয়ার এখানে দেখো x প্লাস y মাইনাস ওয়ান, এর সঙ্গে আবার আমি এবার ডান পাশটা বাম পাশে লিখছি, সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, মিউচুয়াল তোমরা এটা জানো, এটিকে আমরা লিখতে পারি ট্যান স্কোয়ার থিটা আর এখান থেকে যেহেতু এটা ট্যানে কনভার্ট হয়ে গিয়েছে যে মাইনাস, তোমরা চাইলে এটা সেকেও রেখে দিতে পারো, আবার অনেকে ভাবতে পারে না এপাশে ট্যানে চলে আসছে এটা মাইনাস সেক স্কোয়ার এটা আছে, এটাকেও একটু ট্যানে নিয়ে নিই, অবশ্যই নিতে পারো, তাহলে সেক স্কোয়ার থিটা সমান সমান ট্যান স্কোয়ার থিটা প্লাস ওয়ান। তাহলে লক্ষ্য করো সব যেহেতু ট্যানে চলে গিয়েছে, আমাদের ভ্যালুটিও ট্যানে ছিল, তাহলে আমাদের জন্য সুবিধা এই জায়গাটা আমরা ওয়াই বলতে পারি। তাহলে এখানে দেখো তোমরা যদি ওয়াইতে আবার ফেরত না আনো তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই, তার মানে এটি ওয়াই স্কোয়ার ডিডিএক্স অফ ওয়াই মাইনাস এখান থেকে যেটা থাকবে সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান। এবার দেখো ওয়াই পক্ষতে যদি ওয়াই স্কোয়ার দিয়ে আমি ভাগ করে দিই তাহলে এভাবে আমরা লিখতে পারি যে ডিডিএক্স অফ ওয়াই ইকুয়াল ওয়াই স্কোয়ার দিয়ে যদি ভাগ করে দিই এখানে যাবে মাইনাস ওয়াই ওয়াই স্কোয়ার টু ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করলে ওয়ান প্লাস ওয়ান বাই, আশা করি এটাই তোমার এই অঙ্কটার উত্তর দেওয়া আছে, ওয়াই স্কোয়ারকে যখন ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ দিলাম ওয়ান প্লাস ওয়ানকে ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ আকারে রেখে দিলাম যেহেতু ওটা কোনো কাটাকাটি হয়নি। তাহলে লক্ষ্য করি আমরা যদি এখান থেকে প্রমাণ টু যে ম্যাথটি আছে সেটি দেখি, প্রমাণ টু ম্যাথেও অনেকেই তোমরা উত্তর মেলাতে পারো না, এই ব্যাপটিতে আসলে রোমান টু যে ব্যাপটি আছে সেটি কিন্তু বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম উত্তর দেওয়া আছে, আমরা যদি দেখি সেটা ওয়াই ইকুয়াল সাইন এক্স প্লাস ওয়াই, এটা কিন্তু অবশ্যই সাইন এক্স ফর্মে আছে, যদি স্কোয়ারটি এখানে না থেকে অবশ্যই এখানে থাকতো তখন সেটি এক্স স্কোয়ার বা সাইন এক্স তার হোল টু দা পাওয়ার এন এর ফর্মে হতো, বাট আমরা এখানে যেটা আছে এটা কিন্তু টোটালটার মাথার উপরে স্কোয়ারটি নয়, শুধুমাত্র এই অংশটার মাথার উপরে স্কোয়ার, এক্স এর সাপেক্ষে যখনই অন্তরীকরণ করবো তখন যেটা হবে ডিডিএক্স অফ ওয়াই, প্রথমে আমরা বলতে পারি এটা সাইন এক্স ফর্মে আছে, তাহলে নিশ্চয়ই এখান থেকে সাইন এক্সকে ডিডিএক্স করলে প্রথমে হবে কজ এক্স, এক্সের জায়গায় এক্স ছিল না নিশ্চয়ই এই অংশটা ছিল, তাকে ডিডিএক্স করলে নিশ্চয়ই এক্স স্কোয়ার ফর্মে ছিল, তাহলে টু ইন্টু এক্স প্লাস ওয়াই, আবার দেখো এক্স এর জায়গায় এক্স ছিল না এক্স স্কোয়ার বলছিলাম, তাহলে এই দুটো এক্স করেছি, এক্স কে ডিডিএক্স করলে ওয়ান আর ওয়াই কে ডিডিএক্স করলে, প্রিয় শিক্ষার্থী এখন দেখো কোনো কোনো রাইটারের বইতে দেখবে এটি সহ, অর্থাৎ এইভাবেই উত্তর দেওয়া আছে কজে, আমরা দেখবো যে পুরো অংশটাকে আমরা যদি একবার ওয়ানের সাথে গুণ করি তাহলে থাকবে টু ইন্টু এক্স প্লাস ওয়াই, এর সঙ্গে কজ এক্স প্লাস ওয়াই তার উপর স্কোয়ার, এটি আছে প্লাস এই পুরোটা আবার এর সঙ্গে গুণ করবো, সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে টু ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু কজ এক্স প্লাস ওয়াই তার উপর স্কোয়ার, এর সঙ্গে ডিওয়াই বাই ডিএক্স, যেটাকে আমরা বলি ডিডিএক্স অফ ওয়াই। এখন দেখো এই ডিডিএক্স অফ ওয়াই আসলে দুই পাশে আছে আমাদের, এক পাশে এটা আরেক পাশে আছে এটা, এই দুটোকে এক পাশে এনে আমরা এটাকে কমন নেবো, যদি বাম পাশে নিয়ে আমরা কমন নিই তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে থাকবে যে ওয়ান মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়াই এর সাথে কজ এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার, তার সঙ্গে হবে ডিডিএক্স অফ ওয়াই
এটা সমান সমান ডান পাশে যেটা থাকছে টু ইন্টু এক্স প্লাস ওয়াই কজ এক্স প্লাস ওয়াই আর স্কোয়ার। এখন দেখো এখান থেকে তুমি ডিডি এক্স অফ ওয়াই বের করতে পারছো, কিভাবে বের করবো, টু ইন্টু এক্স প্লাস ওয়াই কজ এটি কিন্তু এক্স প্লাস ওয়াই পার স্কোয়ার, নিচে যদি থাকছে সেটি থাকছে যে ওয়ান মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়াই কজ অফ এক্স প্লাস ওয়াই পার হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখবো যে কোনো কোনো রাইটারের মধ্যে নিশ্চয়ই এটি কিন্তু অ্যান্সার হিসেবে দেওয়া আছে, কিন্তু আমরা অক্ষরপত্র প্রকাশনী যদি দেখি তাহলে নিশ্চয়ই এটি একটি উত্তর হিসেবে ওরা দেয়নি। তাহলে সেক্ষেত্রে উত্তরটি আসলে তারা কীভাবে মিলিয়েছে আমরা একটু দেখে নিই। এটি আমারও বলছি এটি যে ফর্মে আছে সেটা হচ্ছে কজ এক্স ফর্মে আছে। তাহলে কজ এক্স ইকুয়ালে তুমি কী লিখতে পারো, আমি এর উপরে লাইনটা এখান থেকে আবার করছি, তো ডান পাশটাই করছি যে টু ইন্টু এখানে দেখো এক্স প্লাস ওয়াই এটি কজ এক্স ফর্মে যদি থাকে, কজ এক্স মানে স্কোয়ার রুট হলো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়াই এই স্কোয়ারটা কিন্তু টোটালটার মাথার পরে স্কোয়ার, এটা তোমাকে বুঝতে হবে। আর নিচে যেটি আছে সেটিকে আমরা সাইনে কনভার্ট করবো, ওয়ান মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু স্কোয়ার রুট হলো, এটিও কজ এক্স বা কজ থিটা ফর্মে আছে, তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার, তাহলে আমরা লিখবো সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়াই। এটি মূলত এটা আছে যে সাইন এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার, তারপরে আবার সম্পূর্ণটা টোটালটার স্কোয়ার। লক্ষ্য করো এটা মানে ছিল ওয়াই, এর সম্পূর্ণটাকে যদি কেউ স্কোয়ার দেয় আবার এই টোটালটার স্কোয়ার, টোটালটার স্কোয়ার মানে সেটি আমরা ওয়াই স্কোয়ার বলতে পারি। তাহলে আমাদের শেষ পর্যন্ত যেটা আসলো যে ডিডিএক্স করলাম, এটাকে যদি ডিডিএক্স করি তাহলে এখানে থাকছে টু ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে আমরা বলছি যে ওয়ান মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়াই। এটি আশা করি অ্যান্সার হিসেবে দেওয়া আছে, তোমরা আশা করি বুঝতে পেরেছ। আমরা এখন দেখব যে কিছু ক্ষেত্রে আমাদের লঘারিদম মিলে আমাদের জন্য খুবই সুবিধা হবে। আমরা এরকম দু একটা অঙ্ক যদি একটু দেখি যে ক্ষেত্রে আমাদের লঘারিদম মিলে খুবই সুবিধা হবে, যেমন যদি তুমি রোমান থ্রি কি আছে এখানে দেখো এক্স টু দ্য পাওয়ার এন আছে ওয়াই টু দ্য পাওয়ার এন, তাহলে এখানে দেখো এক্স মাইনাস ওয়াই তারপর হোল টু দ্য পাওয়ার প্লাস। তাহলে দেখি এক্ষেত্রে উভয় পক্ষে যদি আমি এলেন নিই তাহলে আমাদের জন্য অনেক অনেক সুবিধা হবে, কেমন সুবিধা হবে সেটি একটু দেখে নিই। লক্ষ্য করি এল এন এক্স টু দ্য পাওয়ার এন ইন্টু ওয়াই টু দ্য পাওয়ার এন, এখানেও নিলাম এল এন, এখানে থাকে এক্স মাইনাস ওয়াই এর হোল টু দ্য পাওয়ার লগ এন ইন্টু এন, তাহলে নিশ্চয়ই এল এন, এখানে থাকে এক্স টু দ্য পাওয়ার এন প্লাস এল এন ওয়াই টু দ্য পাওয়ার এন, আর এখানে দেখো থাকছে এল এন, এখানে এক্স মাইনাস ওয়াই তারপর হোল টু দ্য পাওয়ার এন প্লাস। ফলগুলোকে আগে নিয়ে আসি, দেখো তাহলে এ এন এল এন এক্স প্লাস এ এন ওয়াই, কিন্তু যদি আগে চলে আসে তাহলে এখান থেকে থাকছে এম প্লাস এন এল এন এক্স মাইনাস। প্রিয় শিক্ষার্থী, এখন কিন্তু উভয় পক্ষকে কী করবো, উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলেই কিন্তু তোমার এটি হয়ে যাবে। আমি যদি একটা লাইন করে দিই দেখো এম বাইরে চলে আসছে, এল এন এক্সে করলে ওয়ান বাই এক্স, তাহলে এম বাই এক্স এম বাইরে চলে আসে, এল এন ওয়াইকে করলে আগে প্রথমে ওয়ান বাই ওয়াই, যেহেতু ওয়াই যে ফাংশন হবে এক্স তাহলে অবশ্যই ডিডি এক্স অফ ওয়াই। এপাশে যদি করি শুরুতে এম প্লাস এন এটা কিন্তু বাইরে চলে আসলো, এল এন এক্স তার মানে শুরুতে ওয়ান বাই এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এটি আমাদের হয়ে গেল এক্সের জায়গায় এক্স ছিল না, এটি অংশটাকে যদি ডিডি এক্স করি তাহলে একটা হচ্ছে এক্সকে ডিডি এক্স করলে ওয়ান আর ওয়াইকে ডিডি এক্স করলে এই অংশটা আর্গুমেন্ট করে দাও, অর্থাৎ এই পাশের সাথে আর্গুমেন্ট করে দাও, তারপরে এই এটাকে একবার ওয়ানের সাথে এটাকে একবার এইটার সাথে গুণ করে দাও, এরপর ডিডি এক্স অফ ওয়াইগুলোকে এক পাশে এনে কমন নিয়ে নিলেই আশা করি এনার্জিও শেষ হয়ে যাবে। এর পরবর্তীতে
আরও একটি ম্যাথ আমরা দেখে শেষ করবো আজকের ক্লাসটি। আমরা যদি লক্ষ্য করি, টু এ রোমান ফাইভ আরেকটি ম্যাথ আছে, যে ম্যাথটির উত্তর কি তোমরা অনেকেই হয়তো মেলাতে পারো না। আমরা একটু দেখি সে ম্যাথটি কেমন আছে। এখানে আছে যে এক্স টু দ্য পাওয়ার ওয়াই ইকুয়াল ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস। প্রিয় শিক্ষার্থী, উত্তর মেলানোটাই আসলে এখানে মূল কথা নয়, তোমাকে দেখতে হবে নিয়মটি তোমার সঠিক আছে কিনা। এলিমেন্ট হয়তো করি এখানে যেটা আছে এক্স টু দ্য পাওয়ার ওয়াই পাওয়ার এক্স পাওয়ার যদি নিয়ে আসি তাহলে এখানে আসে ওয়াই এলেন এক্স এক্স মাইনাস ওয়াই এলেন এলেন মান ওয়ান, এটা আমরা জানি। দেখো তাহলে থাকছে যে ওয়াই এলেন এক্স যখন তুমি ওয়াইটা কমন নিবা তাহলে এখানে থাকলো ওয়ান প্লাস এলএন এক্স, তার মানে আমরা এখান থেকে ওয়াই কি বলতে পারি, ওয়াই হচ্ছে এক্স বাই ওয়ান প্লাস। এবার কিন্তু তুমি অবশ্যই ডিডি এক্স বের করতে পারবা, এটা হচ্ছে আর কোনো ফর্ম নয়, এটা হচ্ছে অবশ্যই ইউআই ভি ফর্ম। হ্যাঁ, অর্থাৎ এখানে ভাগের সূত্র আমরা যদি প্রয়োগ করি তাহলে কিন্তু আমাদের উত্তরটি কিন্তু মিলে যাবে। ভাগের সূত্র ওয়ান প্লাস প্রথমে যেটি হবে এলএন এক্স তার স্কোয়ার, কে বসে থাকবে ওয়ান প্লাস এলএন এক্স বসে থাকবে, ডিডি এক্স অফ এক্স মানে হচ্ছে ওয়ান সূত্রের মাইনাস, এবার এক্স বসে থাকবে ওয়ানকে ডিডি এক্স করলে জিরো, এলএন এক্স করলে ওয়ান বাই এক্স। সেক্ষেত্রে আমরা দেখি এটা মানে হচ্ছে ওয়ান, তার উপর থেকে উপরে থাকে শুধু এলএন এক্স বাই নিচে থাকে ওয়ান প্লাস এলএন এক্স তার স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি দেখি এই অঙ্কটার অ্যান্সার এলএন এক্স বাই ওয়ান প্লাস এলএন এক্স তার স্কোয়ার। এতক্ষণ ধরে তোমরা যারা আমার ক্লাসটি দেখলে অব্যক্ত ফাংশনের অন্তর্শ্রী নয়, আশা করি যে তোমাদের বইয়ে যে এক এবং দুই নম্বরে যে ম্যাথগুলো আছে সেগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে এবং এই ম্যাথগুলো তোমরা নিজেরা সমাধান করতে পারবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি।